ভোট পরবর্তী হিংসার দুবছর পেরোলেও ছবি বদলায়নি রাজ্যের। সোমবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বাগচায় মৃত্যু হয় 234 নম্বরের বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগে তীরে শাসক দল। মঙ্গলবার গোটা দিন জুড়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। যে পুকুর পাড়ে মৃতদেহটি উদ্ধার হয়, অ্যাডিশনাল এসপি সৈয়দ এম এম হাসানের নেতৃত্বে সেই ঘটনাস্থল পরিদর্শনে যায় বিশাল পুলিশ বাহিনী। ময়না বিধানসভার অন্তর্গত বাগচা যে গ্রাম, সেই সেখানকার যে খিদিরপুর যে গ্রাম রয়েছে, সেখান থেকে যে বডি উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থল ইতিমধ্যেই অ্যাডিশনাল এসপি সৈয়দ এম এম হাসান তার নেতৃত্বে বিশাল প্রতিনিধি দল তারা ঘটনাস্থল ইতিমধ্যে এসেছেন এবং তারা এই যে জায়গাটি অর্থাৎ খিদিরপুর গ্রাম বাগচা পঞ্চায়েতের অন্তর্গত যে খিদিরপুর গ্রাম, সেই খিদিরপুর গ্রামের এই যে কেলেখায় নদীর উপরে যে ব্রিজ রয়েছে, কাঠের সেতু রয়েছে, সেই সেতুর উপরে তারা আপাতত তারা এখানে গোটা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই, আশঙ্কা প্রাক্তন আইপিএস এর। দেখুন, শান্তিপূর্ণ হওয়ার কোন রকম অন্য পার্টি থেকে কেউ দখল করার সম্ভাবনা তাকে সরিয়ে দিচ্ছে, এমনকি একই দলের মধ্যে এক গোষ্ঠীর লোক অন্য গোষ্ঠীকে সরানোর চেষ্টা করছে, ফল ভয়ঙ্কর। এবং পঞ্চায়েত ভোটের সময় শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক প্রভাব অজুহাত দিয়ে তৃণমূলে দায় এড়ালেন কুণাল ঘোষ। একটা মৃত্যুর পর যে কোনো জায়গায় তাদের আত্মীয়রা একটু নিশ্চিতভাবে তারা মানসিকভাবে শক থাকতে পারেন, এবং সেখানে যদি আবার রাজনৈতিক মেরুকরণও থাকে তো তাহলে তাদের সেই সময় নানা রকম যারা বুদ্ধি দেয় হয়তো কিছুটা তারা প্রভাবিত হয়ে যান। তাদের মনে হয়েছে তারা গেছেন, বাকিটা যখন আদালতেই গেছেন আদালতে দেখা যাবে। খুনের সিরিজ চলছে বাংলায়, মন্তব্য দিলীপ ঘোষের। এই খুনের সিরিজ চলেছে এখানে। টিএমসি একটা রক্ত খাওয়া পার্টি, খুন দর্শন আর দুর্নীতি ছাড়া রাজনীতি করতে পারে না। এই করতে করতে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, উত্তর বাংলায় লোক দেখিয়ে দিচ্ছে। আর পুলিশকে দিয়ে যেটা করেছিল, পুলিশ আজকে শিকার হয়েছে মানুষের আক্রমণের। সেই জন্য সরকার সংকটে, পার্টি সংকটে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতা বলে দিয়েছে বিজেপি যারা করেছে তারা পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাই পুলিশকে দিয়ে গুলি করিয়ে দিয়েছে। আজকেও পূর্ব মেদিনীপুরে পাপের প্রায়শ্চিত্তর একটা নিদর্শন দেখলাম, এখনও একজন নিখোঁজ আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা রাজনীতি করছি। বাংলায় নজিরবিহীন অরাজকতা চলছে, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। মানে এই ধরনের অরাজকতা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। প্রতিদিনই তো খুন হচ্ছে, খুন পশ্চিমবঙ্গে হয় না এমন দিন হয় না। তৃণমূল এতটুকু চেহারা পাল্টায়নি, 56 জন মরে থাকে, তাহলে তৃণমূলের 256 জন মরেছে তৃণমূলের হাতে। পুলিশকে ভয় পায় না বিজেপি, দাবি অশোক দিনদার। ভয় পেয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি পুলিশকে ভয় পায় না, এটা মনে রাখবে। মানুষ তৃণমূলের কাছে ধোকা পেয়েছে, কারণ এরা সিপিএম জামানার খুন খারাপির হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্য মমতা ব্যানার্জি বাংলার মানুষকে। তৃণমূল আর গুন্ডা বাহিনী সমর্থক, কটাক্ষ সুজন চক্রবর্তীর। কাজের কাজ কিছু নেই, মানুষের সাহারা কিছু নেই, একটা গুন্ডা বাহিনী বলতে যাবো চায়। বাংলার সংস্কৃতি বদলাতে হবে, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। বাংলায় এই সংস্কৃতি বন্ধ করতে হবে, এই সংস্কৃতি কংগ্রেস বন্ধ করবে। কংগ্রেসের পাশে মানুষ আসছে, প্রতিদিন কংগ্রেসে মানুষ যোগদান করছে। রাজ্যে বারবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রী তথা রাজ্য প্রশাসনের কি একবারও এই ভূমিকা খতিয়ে দেখা উচিত নয়, জানতে চায় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।